नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। तो बंधुरा सकल के जाना शुभ सकाल। तो आजकल भिडियोते मोहनबागान छाड़ाओ आईएसएल अन्यान्य किछु आपडेट तुम्हारे साथ शेयर करब। तो साहाल आपडेटा दिए शुरू करी। तो साहाल के लिए तो बर्तमान दाड़िए बड़ो मान खबर बैरिए आसछे। देखो साहाल किन्तु बर्तमान दाड़िए मोहनबागान एकदम प्रधान टार्गेट हो दाड़िए थापाके पावर पर। तो बर्तमान किन्तु साहाल बेंगालुरु एफसी और मोहनबागान तारा किन्तु अल आउट गेछे। যা খবর বর্তমানে দাঁড়িয়ে 3 কোটি টাকার মতো কিন্তু একটা ট্রান্সফার ফি দিতে হবে সাহালের জন্য, যেটা ভারতীয় ফুটবলে কিন্তু একটা বড় বিশাল বড় ট্রান্সফার ফি। লাইকাস থাপার জন্য 3 কোটি টাকার মতো কিন্তু ট্রান্সফার ফি মোহনবাগান পে করেছে। এবার ব্যাপার হচ্ছে সাহালের ব্যাপারে, মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি তারা দুজনেই কিন্তু বিড করে দিয়েছে বলা যায়। মানে 3 কোটি টাকা ট্রান্সফার ফি তারা কিন্তু দিতে রাজি। এবার মাঝখান থেকে কিন্তু রেসে আবার ঢুকেছে মুম্বাই সিটি এফসি। মুম্বাই অতটা টাকা দেবে বলে মনে হয় না, কিন্তু তবুও তারা কিন্তু সমস্ত রেসেই থাকে, সেই রকম কিন্তু এই রেসে ঢুকেছে। তো এবার দেখা যাক সাহালের ডিল কে ডান করতে পারে। তবে যাটুকু মানে আপডেট পাওয়া যাচ্ছে আর কি, যে সাহালের জন্য কিন্তু 60-40 পজিশন রয়েছে, মোহনবাগানের 60 এবং বেঙ্গালুরু এফসির 40। তো দেখা যাক এই রেস কে জেতে, কে শেষ অবধি বাজিমাত করে। তোমাদের মতে সাহাল কোন দলে যাবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে প্রীতম কোটাল এবং হরমিপাম রুইভার সোয়াব ডিল নিয়ে। তো বন্ধুরা গতকালকে কিন্তু খেলনাও থেকে একটা আপডেট দেওয়া হয়েছে, যেটা হচ্ছে প্রীতম কোটালকে কিন্তু যে কোনো মূল্যে নেবেই কেরালা ব্লাস্টার এফসি, কিন্তু হরমিপাম রুইভার সাথে সোয়াব ডিল নাও হতে পারে। তো বন্ধুরা যেটুকু খবর আমার কাছে রয়েছে আমি তোমাদেরকে সেটা জানাবো, যেটা হচ্ছে প্রীতম কোটাল যদি কেরালাতে যায় শেষ অবধি, মানে যেটুকু আপডেট রয়েছে প্রীতমের কিন্তু কেরালাতে যাওয়ার সম্ভাবনা 90% বা 95% তোমরা ধরে রাখো। সেক্ষেত্রে প্রীতম চলে গেলে হরমিপাম রুইভাকে অবশ্যই নেবে মোহনবাগান, কারণ মোহনবাগানের ডিফেন্সে একটা কিন্তু ফাঁক ফোকর রয়ে যাবে। সেই ফাঁক ফোকরের জায়গাটা কিন্তু অবশ্যই হরমিপাম রুইভার মতো একজন প্লেয়ারকে অবশ্যই নেবে মোহনবাগান। তো সোয়াব ডিল না হলেও সেপারেট ডিল হতে পারে, তবে তোমাদের বলে রাখি সোয়াব ডিল হওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট বেশি। তো দেখা যাক পরবর্তীকালে কনফার্মেশন এলে আমি তোমাদের জানিয়ে দেবো। এরপর তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে সুইডেন ফার্নান্ডেস, 23 বছর বয়সী এই ভারতীয় রাইট মিডফিল্ডার, তাকে কিন্তু সাইন করে নিয়েছে চেন্নাই এফসি 2 বছর চুক্তিতে, এবং চেন্নাই এফসি কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে। এরপর তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে অরিন্দম ভট্টাচার্যকে নিয়ে। তো 33 বছর বয়সী ভারতীয় এই গোলকিপার তথা আমাদের বাঙালি গোলকিপার অরিন্দম ভট্টাচার্য বর্তমানে কিন্তু ফ্রি এজেন্ট রয়েছেন। তো এই অরিন্দম ভট্টাচার্যকে নেবার জন্য কিন্তু কথাবার্তা চালাচ্ছে চেন্নাই এফসি। তো চেন্নাই এফসি তাকে কিন্তু তাদের গোলকিপার হিসাবে দলে নিতে চাইছে। তো দেখা যাক কনফার্মেশন এলে বা ডিল ডান হলে আমি তোমাদের জানিয়ে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।